Assalamualaikum warahmatullahi wabarakatuh. Srishti Academy School kortik ayojit online class e tomader shokolke shagotom. To tumra je jekhan theke amader aj ajker class ta dekhtecho tomader shokolke shubhechha janiye amader class e shuru korte jacchi. To asha rakhi tumra je jekhane aso shusto aso ebong ki shochetona aso she ebong shei sathe amader online karyakromer sathe tumra shompritto aso. To dekha jak ami je korbe তোমাদের বিভিন্ন বিষয়ে ক্লাস নিয়েছিলাম তো আমি নিয়মিত হাজির হইছি বিপ্লব আহমেদ জাহিদ তোমাদের আজকের জন্য আজকে বিষয়টা হচ্ছে বাংলা প্রথম পত্র নিয়ে হাজির হইছি আমাদের বাংলা প্রথম পত্র আজকে বিষয় হচ্ছে পল্লীজননী কবিতাটি নিয়ে কি কবিতা বললাম পল্লীজননী তো লিখেছেন কবি জসীমউদ্দিন তো আমি শুরুতেই তোমাদের এই পল্লীজননী কি এবং কি সেই সাথে জসীমউদ্দিনের কবি জীবনের সম্পর্কে একটু আলোকপাত করব এবং পর্যায়ক্রমে আমি এই ক্লাস থেকে আমি তিনটা অংশ ভাগ করেছি একটা হলো একটা হচ্ছে কবি পরিচিতি পাটপরিচিতি শব্দ দুটিকা সেই সাথে হচ্ছে মূল অনুবাদ গোলামী তোমাদের সামনে আলোকপাত করব তো দেখো পল্লী জননী তো আমরা জানি যে পল্লী বলতে কি বুঝি পল্লী বলতে আপামর গ্রাম বাংলা যে যে সাধারণ জনতা যেখানে বসবাস করে আমরা পল্লী বলতে শান্ত গ্রামের যে পরিবেশ গ্রামের যে অবস্থান গ্রামের যে সামাজিক রীতিনীতি যাদের গ্রামে যারা বসবাস করে তাদেরকে আমরা বলে থাকি এটা কিন্তু কোনো শহর কেন্দ্রিক কোনো কথা নয় আর আমরা জানি যে আমাদের পল্লী কবি জসীমউদ্দিন তাকে তিনি কিন্তু পল্লী কবি নামে খ্যাতি অর্জন করে আছেন কেন আছেন আমরা দেখতে পাই পল্লী মানুষের আশা আকাঙ্ক্ষা দুঃখ বেদনা আবেগ এবং সেই সাথে মিলনের এমন আশ্রম তার কবিতার মতো অন্য কোনো কবিতা এরকম খুব একটা পাওয়া যায় না খুঁজে পাওয়াটা কি খুবই ভার আমরা জানি তিনি পল্লী মানুষের আশা আকাঙ্ক্ষা নিতান্ত দুঃখ কষ্ট যন্ত্রণা বিষয়গুলো নিয়ে তিনি লেখালেখি করেছেন এই জন্য তাকে পল্লী কবি নামে নামকরণ করা হয়েছে তো একইভাবে তোমরা জানো যে আমাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এখানে আমাদের পল্লী কবির জসীমউদ্দিনের জন্ম মৃত্যু সালটা কত তো দেখো যে জন্ম হচ্ছে 1903 এবং মৃত্যুটা হচ্ছে কত 1976 তো তোমরা দেখতে পাচ্ছ জন্ম 1903 এবং 1976 তো আমরা জানি যে পল্লী জানলাম তো সেই সাথে পল্লী কবি জানলাম তাকে কেন নামকরণ করেছে কিন্তু জননী কিন্তু আমাদের রয়ে গেল দেখো জননী হচ্ছে আমরা জানি যে মা তো পল্লী মায়ের যে আমাদের এই পল্লী জননী কবিতাটির মধ্যে একজন গ্রাম বাংলার যে মা তার মনে যে কষ্ট পুত্র হারানোর যে শঙ্কা এই পাঠটাকে লক্ষ্য করে আমাদের কবিতায় কবি বিষয়টি তুলে ধরেছেন এই জন্য তিনি নামকরণ করেছেন কি পল্লী জননী একজন পল্লী মায়ের দুঃখ কষ্ট যন্ত্রণা যে অসুস্থ সন্তানকে তাকে টাকা পয়সা বা চিকিৎসার অভাবে সে যে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সেই জন্য তার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা সেই বিষয়টাকে কবি এখানে তুলে ধরেছেন যার কারণে এই কবিতাটির নামকরণ করা হয়েছে কি পল্লী জননী তাহলে আমরা দেখে নিলাম লিখেছেন জসীমউদ্দিন জন্ম হচ্ছে 1903 মৃত্যু হচ্ছে 1976 আমরা জানি তিনি 1903 সালের 1 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যুটা সম্পর্কে তোমরা জানো যে 1976 সালে 14 মার্চ কবি ঢাকা মৃত্যুবরণ করেন তো একইভাবে আমরা জানব তার এই কবিতাটা কোথা থেকে সংকলন করেছে তোমরা জানো যে এই কবিতাটি মূলত আমরা সকলেই জানি এটা তার রাখালি কাব্যগ্রন্থ থেকে কি করা হয়েছে সংকলন করা হয়েছে তো এরপরে আমরা আরো জানি যে আমাদের পল্লী কবি জসীমউদ্দিন তিনি ফরিদপুর জেলা তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি কোথায় জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলা তাম্বুলখানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তো আমরা আরো জানি যে আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের একটি ভ্রমণ কাহিনী রয়েছে চলে মুসাফির এটা হচ্ছে তার একটা বিখ্যাত ভ্রমণ কাহিনী ভ্রমণ কাহিনী চলে মুসাফির এটা তার কি বিখ্যাত ভ্রমণ কাহিনী আমরা জানি তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমরা সকলে জানি যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধিতে উপাধিতে দিয়ে তিনি ভূষিত করেন তাকে একটি ডিগ্রি লাভ ডিগ্রি প্রদান করেন তারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেন আর এই ডিলিটের ফুল মিনটা হচ্ছে ডক্টর অফ লিটারেচার কি বললাম ডক্টর অফ লিটারেচার তো তোমরা জানো যে আমাদের এই পল্লী কবি জসীমউদ্দিনের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে সেটা হচ্ছে নকশী কাঁথার মাঠ কি বললাম নকশী কাঁথার মাঠ এটা হচ্ছে তার সবচেয়ে বিখ্যাত একটি কাব্যগ্রন্থ এটি বিভিন্ন ভাষায় এটি অনুবাদ করা হয়েছে তো আমরা জানবো যে এই পল্লী কবির
যেসব মন্ত্রী যে কবি প্রতিভার বিকাশ ঘটে আমরা সকলে যারা জানি যে ছাত্র জীবনে তার কবি প্রতিভার বিকাশ ঘটে তিনি বিশ্ববিদ্যালয়ে যখন অধ্যাপনা করেন তখনই তিনি কবর কবিতাটি রচনা করেন আর একটি স্থান পায় বাংলা সংকলনের আমরা জানি যে তিনি যে তার রচিত যে কবর কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয় তিনি যখন বিশ্ববিদ্যালয়ে কি করেন পড়ালেখা করেন আমরা জানি তিনি পেশায় তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তো তোমরা বিষয়টা অবশ্যই জেনে খুশি হবা যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তার যতগুলো লেখা লেখি করেছেন তিনি বিশেষ করে মানে গ্রাম্য পরিবেশের যে বিষয়গুলা যে দুঃখ কষ্ট যন্ত্রণা এই বিষয়গুলাকে তার কবিতায় স্থান পেয়েছেন এই জন্য তাকে আমরা পল্লী কবি জসীমউদ্দিন নামে তাকে কিন্তু তিনি কিন্তু খ্যাতি লাভ করেছেন যদি বলা হয় যে পল্লী কবি কাকে বলা হয় এক ডাকে এক সুরে এক সঙ্গীতে সকলে কিন্তু সকল সবার কণ্ঠে বিজয় কি পল্লী কবি জসীমউদ্দিন তার নাম প্রায় চলে আসবে তো দেখো তার উল্লেখযোগ্য যে কতগুলো গ্রন্থ কাব্য গ্রন্থগুলো রয়েছে আমরা জানি যে তোমরা দেখতে পাচ্ছ এখানে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে মধ্যে হচ্ছে নকশী কাঁথার মাঠ কি দেখতে পাচ্ছ তোমরা নকশী কাঁথার মাঠ সুজন বাদিয়ার ঘাট আরেকটা দেখতে পাচ্ছ রাখালি বালুচর হাসু এক পয়সার বাসি মাটির কান্না এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তার বিশেষ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের তোমরা নাম দেখতে পেলাম একইভাবে আমরা জানি যে তিনি তার এই কবিতাটির মধ্যে মূলত একজন একটি মায়ের পল্লী মায়ের তার যে পুত্র হারানোর শঙ্কা রয়েছে এই বিষয়টাকে তিনি অবশ্যই অত্যন্ত দক্ষতার সাথে গুরুত্বের সাথে এখানে উপস্থাপন করেছেন তো ভিউয়ার্স আমরা আগামী ক্লাসে এই পল্লী কবি জসীমউদ্দিনের পল্লী জননী কবিতার শব্দটিকা এবং সেই সাথে আমরা এর পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব তো তোমরা আমি আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং তোমাদের এই পল্লী জননী কবিতার কবি পরিচিতি সম্পর্কে যদি কোনো ধরনের সমস্যা বা কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমার ফেসবুক পেজে বলো বা আমার ফোন নম্বরে যোগাযোগ করতে পারো তোমাদের বিষয়গুলো সলভ করে দেওয়া হবে তো আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু